অনেকদিন পরে এলে, বলো কেমন লাগছে? ভালোই তো। নিউ ইয়র্ক থেকে সরাসরি কাজের গ্রাম? অনেক পার্থক্য, তবে স্বস্তি পাচ্ছি। তোমার নিউ ইয়র্কের মতো এখানে সারাদিন আলো জ্বালিয়ে রাখতে হয় না, দেখেছো তো প্রচুর আলো বাতাস। আলো আর হাওয়ার খোঁজেই তো উড়ে এলাম। 10-10টি বছর জীবন থেকে হারিয়ে গেল, একটিবারও খবরও নিল না। তুমিও তো খবর নিলে না। তুমি তো জানো আমি কি পরিমাণ ব্যস্ত ছিলাম, মিল, ফ্যাক্টরি, ট্রেডিং। তুমি তো একবার মোবাইল করতে পারতে আমাকে। মোবাইল নিশ্চয়ই তোমার হাতেও ছিল। ও, আমাকে একটু ফ্যাক্টরিতে যেতে হবে, জরুরি কাজ আছে, একটা শিপমেন্ট পাঠাতে হবে। আমি তোমার দুপুরের খাবারটা পাঠিয়ে দিই, হ্যাঁ তুমি খেয়ে নিও। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। আমার জীবনী শুধু তুমি সম্বল, দাঁড়ালে আড়ালে তুমি আমার চোখে আসে জল।
দাঁড়ালে আড়ালে তুমি আমার চোখে আসে জল, দাঁড়ালে আড়ালে তুমি আমার চোখে। কি ভয় পেলে? ভয়ের কি আছে? তোমার মনে আছে আশুরা দেখে তুমি একবার ভয় পেয়েছিলে? এখন আমি সাপ দেখেও ভয় পাই না। তাই নাকি? কেন, তোমার সন্দেহ আছে? আচ্ছা, তোমার পাকঘরের অবস্থা কেন এমন? গৃহিণী না থাকলে সংসারে যা হবার তাই হয়েছে। তাই অফিসে গিয়ে আমি তোমাকে ভীষণ মিস করব। তাই কেন, তোমার বিশ্বাস হয় না? আমি রান্নাঘরে যাই, রান্নার আয়োজন করি। আহ, এমন করছো কেন? তুমি জানো না শহরের সব সেরা খাবার এখানে এসে হাজির হবে? তোমার ছেলের বাসায় আমি নিজে রান্না করেই খেতাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? বৌমা কোথায়? সবাই আমরা ভালো আছি মা। নাও রূপার সঙ্গে কথা বলো। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা কেমন আছে? ভালো আছে মা। আপনি কি এখন ঢাকায় নাকি নরসিংদী? আমি এখন নরসিংদীতে, তোমার শ্বশুরের বাংলোয়। তাই? শুনেছি বাপির বাংলো নাকি খুব সুন্দর। তুমি ঠিকই শুনেছ। মা, আপনার ছেলেকে বলুন আমাকে ওখানে নিয়ে যেতে। নিশ্চয়ই নিশ্চয়ই একদিন তোমাকে নিয়ে আসবে, তবে এদিকটা আগে একটু গুছিয়ে নেই, তারপর তোমাদের আসতে বলবো। ঠিক আছে মা, নিন আপনার ছেলের সাথে কথা বলুন। মা, বাবাকে কি রূপার বিষয়ে কিছু বলেছো? না, এখনো সে বিষয়ে কথা হয়নি, কথা হলে তোকে জানাবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। বাই বাই। কি বললো? এখনো বলেনি, সময় মতো বলবে। আজ তোমায় আমি ভালোবাসি, নন্দিনী আজ তোমায় আমি ভালোবাসি। মুখ যেন পূর্ণ চাঁদ, চোখ ভরা ছিল লাজ, তোমাকে হারিয়ে বলো কি করে থাকি নন্দিনী, আজ তোমায় আমি ভালোবাসি। নেই কোনো অভিযোগ কারো কাছে, আছে অভিমান মনের মাঝে। নেই কোনো অভিযোগ কারো কাছে, আছে অভিমান মনের মাঝে। হলে কি সুখী আমাকে পুড়িয়ে, তোমার দেয়া স্মৃতি আজও খুলিনি নন্দিনী, আজ তোমায় আমি ভাল।
ভালোবাসি। কি ব্যাপার, থামলে যে? তুমি লুকিয়ে লুকিয়ে গান শুনছো যে, আর তুমিও লুকিয়ে লুকিয়ে আমার ছবি দেখছিলে যে। ভুলে গেছে, মাপ চাই। এই কথাটা যদি 5 বছর আগে বলতে, তাহলে জীবন থেকে এতটা বছর হারিয়ে যেত না। সবই কি হারিয়ে গেছে? কিছুই কি বেঁচে নেই? আছে, কিন্তু সে তো ধুলোয় মলিন কিছু ছবি, যাকে দেয়ালে বাধাই করে রাখা যায়। স্পর্শ করলে হয়তো বা উপলব্ধি করা যায়, কিন্তু অনুভূতি সৃষ্টি করা যায় না। আমি তো ভেবেছিলাম আগামী দিনগুলোতে তুমি আমার জীবনের ছবি হয়েই থাকবে, কিন্তু জানতাম না রক্ত মাংসের মানুষ হয়ে তুমি আবারও আমার এখানে ফিরে আসবে। মমতার যদি মারা না যেতেন, তাহলে শাহজাহান হয়তো তাজমহল তৈরি করতেন না। তাজমহলকে দেখা যায়, কিন্তু সেখানে মমতাজের সেই স্পর্শ তো আর খুঁজে পাওয়া যায় না। দিশা, আমি তাজমহলের মতো পাথরের মিনার গড়তে চাই না। আমি রক্ত মাংসের গড়া আমার দিশাকে ফিরে পেতে চাই। আমি তো ফিরে এলাম, কিন্তু সেই আমি ফিরে আসতে কি পেরেছি? দিশা, আমি আর ভুল করতে চাই না। জীবনের শেষ কটা দিন আমি তোমাকে নিয়ে থাকতে চাই। তুমি যা চাও তাই হবে। আমি এখানকার সমস্ত মিল ফ্যাক্টরি বিক্রি করে দেব, আমি তোমাদের কাছে চলে যাব। প্লিজ আমাকে নেবে না। হ্যালো হ্যালো, কেন? ওকে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দরজাটা খোলাই ছিল ম্যাডাম। দরজা খোলা ছিল? দরজা খোলা থাকলে তুমি ঢুকে যাবে। সরি ম্যাডাম, আর কখনো এই ভুল হবে না। তোমার পরিচয় কি? কে তুমি? আমাকে চিনলেন না ম্যাডাম? আমার নাম মতি, আমি এই বাড়ির দারোয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি গেটের সামনে বসে ঘুমাচ্ছিলে। ঠিক ঘুমোচ্ছিলাম না ম্যাডাম, ঝিমোচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু কেন এসেছো? বিদ্যুতের বিল ম্যাডাম,